দিদিমণি, তোমাকে তো অনেকভাবেই দেখছি, অনেক পথ চলে এলাম তোমার সঙ্গে, কিন্তু দিদিমণি একটা কথা বলতে পারো? আচ্ছা দিদিমণি, তুমি কোন স্কুলের ছাত্রী বলতে পারো? আমি এই যে গোপালনগর স্কুল আছে না, এই গোপালনগর স্কুলে আমি থাকি। আচ্ছা 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 আচ্ছা, ভালো ভালো ভালো। তা দিদিমণি, তোমার সঙ্গে হঠাৎ আমার ভাব জমে গেল। দিদিমণি, এই ভালোবাসাটা জমতেই পারে। তা দিদিমণি, তোমাকে একটা কথা বলি, এই গোপালনগর স্কুলে বা পুরুলিয়া স্কুলে বাকি অন্যান্য স্কুলে যে কোনো জায়গায় স্কুলে ছাত্র ছাত্রী আজকাল সকলেই মোবাইল দেখছে, টিভি দেখছে, সিনেমা দেখছে, আবার গান মুখস্থ করে ফেলেছে। হ্যাঁ দিদিমণি, তুমি গান টান কিছু জানো? শুনো, গান তো সকলেই জানে আজকাল, আজকাল তো মোবাইলের যুগ হয়েছে, মোবাইল দেখছে আর গান শুনছে আর গান শিখছে। হ্যাঁ, তাই তো আমি বলছি গান তুই কিছু কিছু জানি। আচ্ছা আচ্ছা, কিছু কিছু জানো, কিছু কিছু জানো, ভালো ভালো ভালো। তা তা আর দিদিমণি, তুমি এখন একখানা গান বলতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না? আমি যখন স্কুলে আছি, আমি যখন গান টান শিখেছি, ওই কিছু কিছু জানি বলছি তো। আচ্ছা এখন একখানা বলো তো, তোমার গান শুনে আমি ধন্য হব। তারপর তোমার সঙ্গে আমার ভাব জমবে কেমন? আচ্ছা একটা নতুন দিকে গান ধরবে দিদি, ঠিক আছে? নতুন এই বলবো আমি, আমার পুরানো গান বলবো না, নতুন গান যা হয়েছে সেই গানে বলবো। আচ্ছা বলো বলো মেরি, নতুন বলে নতুন তেরি মেরি, বিশাল রানু মন্ডল ঢুকে গেল রে, তেরি মেরি কাহানি। বলো দিদি বলি, বলো 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 বাবাই তেরি ও মেরি, তেরি মেরি, তেরি মেরি কাহানি। আরে স্কুলে এসে আবার পড়াশোনা ছেড়ে দিয়ে আবার গান ধরে ফেলছি, গেল দেশটা উৎপন্ন, গেল দেশটা উৎপন্ন, গেল পড়াশোনা কিচ্ছু হবে না তোদের দেখছি। এই সমর, এই এই দিদি, আরে কেমন তোদের লাগছে বলতো? আরে পড়াশোনা ছেড়ে দিয়ে গান বলতে বাবার নাম লিখে নিয়ে আমার কাছে চট করে আইতো স্যার, আমি বাবার নাম জানি না, তবে পিতার নাম জানি। এই তো লেখক, আরে বাবা মানেই পিতার, পিতা মানে বাবা, এইবার লিখে নিয়ে আসি, ঠিক আছে? তার এতক্ষণ আমি লিখতে পারবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই দিদি তোমারটা দেখি, দেখে হয়েছে এত দেরি? দেখি দেখি বাবা, তুই তো ভালো লিখবি সেই জানি আমি, স্বর্গীয় চন্দ্র খাটা। আরে স্বর্গীয় চিহ্নটা কেন দিদি বলতো বাবা? মানে সার, আমার বাবা যাই যাই অবস্থা, আজ নাই কাল মরবে, আগে থেকেই পথটা পরিষ্কার করে রাখলাম। বাবা বাবা বাবা, পারে পারে কি ভালো বুদ্ধি তুদ্ধি হয়েছে বাপ, তোদের নিয়ে আর পারি না রে, স্কুলটাকেই তো একবারে মাটি করে ফেললে। আচ্ছা এই যে আগে আর পারি না, তোদের সঙ্গে করতে বাবা ছুটি, আর তোদের ছুটি, আজ আর কোনো কথা নেই, যা ছুটি ছুটি ছুটি, যা ঠিক আছে, যা যা ছুটি ছুটি, গরম গরম রুটি ছুটি খাবি, রুটি খাবি, আলু পোড়া খাবি, আলু পোড়া, আলু পোড়া, এই তো লেখা পড়া, আলু পোড়াই খাবি বাবা। তাই
জানে বাবা সালাই অনেক বয়স হয়ে গেল, আর বুঝি মাস্টারি পড়াতে হবে না, আমার নাম গজগন্ত মাস্টার, ওই গজগন্ত হয়ে গেল বাবা, স্কুলে আর ছাত্র ছাত্রী পড়াশোনা করে করে লাভ নাই, তবে একটু দেখি ভালো করে স্কুল যাবি লেখাপড়া করবি বুঝলি তো, নইলে ওই আলু পড়াই খাওয়া হবে, হ্যাঁ পারবো ছাপবো মাস্টার বটি বুঝেছিস তো, সম্মান দিয়ে কথা বল, দেখি 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 আগে খবরটা বলি ছেলে শোনে আর বিরক্ত হতে পারি না বাবা, ঠিক আছে ঠিক আছে, দাদারা শুনুন আজকের একটা ভালো খবর আছে, নতুন খবর, বিশেষ বিশেষ খবর, আজকের বিশেষ বিশেষ খবর হলো এক হেলিকপ্টার আকাশে উড়ে যাচ্ছিল, বাবা তাতে কি হলো, যাতে 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 কি, ও বাবা ওই হেলিকপ্টার আকাশ পথে উড়ে যাচ্ছে এমন সময় আমাদের এই মাটি থেকে চামচিকা হেলিকপ্টারকে ধাওয়া করেছে, বাবা সারা চামচিকার কম সাহস নাই বাবা, সারা হেলিকপ্টার সঙ্গে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে যান আমার মতে তারপর কি রেখেছে, ও বাবা সব মহা মুশকিল, দেখুন দাদারা ওই হেলিকপ্টার যাচ্ছে আমার চামচিকা যাচ্ছে হেলিকপ্টার যাচ্ছে চামচিকা যাচ্ছে হেলিকপ্টার যাচ্ছে চামচিকা যাচ্ছে হেলিকপ্টার যাচ্ছে চামচিকা যাচ্ছে হেলিকপ্টার যাচ্ছে চামচিকা যাচ্ছে হেলিকপ্টারকে ধাক্কা মেরে আবার হেলিকপ্টারটি ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে গেছে, বেশ ভালোই হয়েছে, তারপর দেখি 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 কি আছে কোনো তো ক্ষতি ক্ষয়ক্ষতি হয়নি, বাবা সারা হেলিকপ্টারে 100 জন মানুষ ছিল রে বাবা, সে 100 জন মানুষের মধ্যে 50 জন একেবারে মরে হাড়গোড় ভেঙে দপ হয়ে গেছে, আর কি হয়েছে দেখি আবার 50 জন জীবিত ছিল মানে কিছু কিছু আহত হয়েছে, হ্যাঁ ওই যারা জীবিত ছিল তারাকে অগ্নিতে দাহ করা হয়েছে একেবারে ছাই করে দেওয়া হয়েছে, ভালোই হয়েছে, আর যারা মরে গেছে তারাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, মরা বাঁচে তো বাঁচতেও পারে মারাকেও ওরাও ইয়ালু পড়াই আর পারি না বাবা আর পারি না, ও রহিও Thank you.
ঘটনা হয়েছে, তা হঠাৎ কি মনে করে আজ অধমের স্কুলে? আমি তো বেশ কিছু বলতে পারছি না, আমি তো বেশ ভালো করি হ্যাঁ পড়াশোনা করাই, আমার তো কোনো ত্রুটি নেই মহারাজ। হঠাৎ স্কুলে আমার আগমন হলো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কোনো অপরাধ অপরাধ করি নেই মহারাজ। অপরাধ তোমার কিছু নেই, এই যে দেখতে পাচ্ছ আমার একমাত্র ছেলে প্রহ্লাদ, একে আমি স্কুলে ভর্তি করতে এসেছি, ভালো করে পড়াশোনায় মানুষ করে তুলতে হবে। আর শোনো মাস্টার, এমন চিন্তা দিতে হবে যাতে প্রহ্লাদের মুখ দিয়ে হরিরাম কৃষ্ণ বিষ্ণু জিষ্ণু করা উচ্চারিত না হয়, এই দীক্ষায় দীক্ষিত করতে হবে। যদি ত্রুটি হয় মুখ দিয়ে কোন ক্রমে হরিনাম বা কৃষ্ণ বিষ্ণু জিষ্ণু উচ্চারিত হয় তাহলে তোমার তুমিও ভাত যাবে না। আমি যাচ্ছি, যারা কোনো ত্রুটি হয় না সেই প্রহ্লাদের মুখ দিয়ে যেন হরিরাম কৃষ্ণ আগে আমি শিক্ষা দীক্ষাই মানুষ করবো, তারপর ওই মহারাজের কাছে আমি বাহবা নিব। কেমন বাবা, আজ আমি তোমায় নতুন দীক্ষায় দীক্ষিত করবো, বুঝেছ তো? তোমার পিতারাদের শুনলে তো তোমার মুখ দিয়ে যেন কোনো তোরও প্রাণ যাবে আর আমারও প্রাণ যাবে, শেষটাই গুরু হত্যা করেছিলি বাপ, একবার ভালো ছেলের মতো চাঁদ ছেলের মতো বল গরুর বাহন হরি একেবারে তো পারে দিলি বাপ।